সানি, তুমি আমার জন্য এত কষ্ট করছো, থ্যাঙ্কস। এখন মারিয়ার বাড়ি কি করে যাব? এখান থেকে বেশি দূরে না, কাছেই। তুমি কিন্তু এখনো বললে না, মারিয়াকে তুমি কিভাবে চেনো? ও কি সত্যিই বেঁচে আছে, নাকি এতটা পাও তো আমাকে শুধু শুধু? বলবো বলবো, সবই বলবো। এত অস্থির হলে কি হয়? সানি, আমরা প্রায় চলে এসেছি, আমি আমার দায়িত্ব পালন করেছি, কথা দাও তুমি তোমার দায়িত্ব পালন করবে। মারিয়ার সাথে যাই করো না কেন, শুধু একটা কথাই মাথায় রেখো, মারিয়া কিন্তু আমার বোন হয়। এই কে আপনি? আরে কি ব্যাপার, আশ্চর্য তো। মারিয়া আমার সৎ বোন, আমি যখন স্কুলে পড়ি তখন জানতে পারলাম বাবা আমাদের না জানি আরেকটা বিয়ে করেছেন, সে আমাদের ছেড়ে চলে আসেন, এখানেই সংসার করেন। বাবার উপর অভিমান করে কখনো যোগাযোগ করা হয়নি। বাবা অবশ্য অনেকবার চেয়েছেন যোগাযোগ করতে, কিন্তু আমার মায়ের দিকে তাকিয়ে আমি কখনো যোগাযোগ করিনি। মায়ের কাছেই মারিয়ার ছবি দেখি, ওই ছবি দেখা পর্যন্তই, কিন্তু এভাবে দেখব ভাবিনি। রক্তের টান তো, ও যাই করেছে তোমার সাথে একটা কথাই মাথায় রেখো, ও কিন্তু আমার বোন। আমি আসছি। শুধু একবার জানতে চাই, কেন, কি অপরাধে আমার জীবন থেকে দশটা বছর কেড়ে নিলে? কেন, কি অপরাধ? না না, তুমি বললেও কোনো শাস্তি দেব না তোমাকে, কারণ যত শাস্তি দেই না কেন আমার দশটা বছর তো আর ফিরে পাব। শুধু জানতে চাই কেন, কেন? পৃথিবীতে পাপের শাস্তি মানুষের পৃথিবীতেই হয়, এই দেখো আল্লাহ আমাকে কেমন অচল অথর্ব করে ফেলেছে। তুমি তো বন্দী ছিলে লোহার শিকের কারাগারে, আর আমি বন্দী আমার ভেতর 8 বছর ধরে, আর তোমার তো 10 বছর পরে হলো মুক্তি হয়েছে, আমার মুক্তি কিভাবে হবে বলতে পারো? পারো না বলতে, আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। তুমি কেন বললে, তুমি কেন বললে আমাকে কোনো শাস্তি দেবে না? তুমি আমাকে শাস্তি দাও, প্লিজ প্লিজ আমাকে শাস্তি দাও। সানি, তুমি আমাকে গুলি করে মেরে ফেলো, আমাকে বন্দি কাছে থেকে বের করো, প্লিজ প্লিজ, আমি মরে যেতে চাই, আমি মরে যেতে চাই। আত্মহত্যা করতে অনেক সাহস লাগে, সেই সাহস আমার নেই, আর সেই সাহস নেই বলেই তোমাকে যেদিন পুলিশ ধরে সেদিন আমি বলতে পারিনি তুমি নির্দোষ। সেই সাহস নেই বলে আমার বান্ধবী আমাকে একটা প্যাকেট দিয়েছিল, সে প্যাকেটের মধ্যে কি আছে তা না জানো, প্যাকেটটা আমি ফিরিয়ে দিতে পারিনি। সাহস বড় দামি জিনিস, বেঁচে থাকতে যত না সাহস লাগে মরতে তার থেকে অনেক বেশি সাহস লাগে। কি হয়েছিল সেদিন স্পষ্ট করে আমাকে খুলে বলো। হাই মারিয়া, কিরে টাকা জমা দিয়েছিস? লাস্ট মোমেন্টে নেবে না করেও নিল, তুই না থাকলে এতগুলো টাকা যে কোথায় পেতাম, রবিবার ব্যাংক খুললেই আমি তো টাকাগুলো দিয়ে দেব। আরে এসব নিয়ে চিন্তা করিস না তো, আজ থার্সডে নাইট বুঝছিস, এনজয় বি এনজয়। না রে, আমি ওগুলোর মধ্যে নাই, একটু পরে সানি আসবে, ওর সাথে দেখা করে চলে যাব। আচ্ছা ধর প্যাকেটটা, একটু পরে পার্টিতে যাব, এটা নিয়ে ঠোকা যাবে না, নে ধর। কি আছে এটা, দামি কিছু নেই তো? তুই এসব নিয়ে চিন্তা করিস না তো, আমি যাই, বাই। আমি তখনও জানতাম না যে প্যাকেটে কি আছে, ওই রাতে যখন তুমি আমাকে নিতে এসেছিলে তখন জানতে পেরেছিলাম প্যাকেটে ড্রাগস আছে। বস বললাম দুজনেই তো ফাইসা গেছে, দেখি দেখি
পুরা তো ফেসে গেছেন আপনি, দাঁড়ান খবর আছে আপনার। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, চোখের সামনে দিয়ে পুলিশ তোমাকে নিয়ে গেল। বেবি বেবি কেঁদো না তুমি, আমার মাল ধরেছো তো কি হয়েছে, ব্যবস্থা তো একটা করবো। শাট আপ, ডোন্ট কল মি বেবি, তোমার জিনিস গেছে না তো কার জিনিস গেছে, আই ডোন্ট কেয়ার, সব দোষ রিতার, আমি শুধু সানিকে চাই। কাঁদিস না, দেখ বড় ভাই সব ঠিক করে দেবে। কিসের বড় ভাই, কার বড় ভাই? এত কান্নাকাটি কিসের, বন্ধ করো। ভাইয়া আমাদের একটা ফ্রেন্ড ছেলে, ওকে পুলিশ ধরে নিয়ে গেছে, সাথে প্যাকেট ছিল। প্যাকেট? ছেলেটা কি আগে কোনো প্যাকেট ক্যারি করছে? আর যদি আমার প্যাকেট অন্য কাউরে দিছো, তাইলে তোমারে প্যাকেট কইরা শীতলক্ষার ভাষায় দেবো, বুঝছো ডার্লিং? এই ফ্যাস ফ্যাসি কান্না বন্ধ করো। তুমি পুলিশে বলবা তুমি ছেলেটারে চিনো না, আর প্যাকেটগুলো কার সেটাও জানো না। ছেলেটারে আমি ছাড়াই নেওয়ার ব্যবস্থা করতেছি। রাজি, এরপর কি সানি বেরোতে পারবে? আরে বললাম না তোমার বড় ভাই আমি, তোমার সব চিন্তা তুমি আমারে দিয়ে দাও, বাকিটা আমি দেখতেছি। গ্যারান্টি কি? গ্যারান্টি আর তবরেজ একই শব্দ, কোনো পার্থক্য নাই। আপনি সানিকে কিভাবে চিনেন? আমি সানিকে চিনি না, ওই প্যাকেটটা আমার ছিল না, ওর সম্বন্ধে আমি কিছুই জানি না। আপনি সত্যিই সানিকে চিনেন না, নাকি নিজেকে সেভ করার জন্য মিথ্যে বলছেন? না, তাকে আমি চিনি না। মেয়ের সাক্ষী কমপ্লিট, ছেলেটা যেন কোনো অবস্থায় 10 বছর আগে বাইরে দিতে না। এমের কি হবো বস? মেয়ের মুখের চিপি আমি আটকাইতাছি, বোতলের মুখটা লক থাকলে কোনো কথাই বেরিব না। এদিকে বিশ্বাস করো, সেদিন মিথ্যা বলেছিলাম শুধু তোমাকে বাঁচাতে, কিন্তু ওই দিনই বুঝতে পারলাম মিথ্যা কখনো কাউকে বাঁচাতে পারে না, কখনো না। লজ্জায় আমি আর কোথাও মুখ দেখাইনি, সব ছেড়ে সোজা বাড়ি চলে আসি। ঘরের এক কোণায় আলো নিভিয়ে দিনের পর দিন আমি বসেছিলাম। ওই ঘটনার 2 বছর পর বাবা একদিন জোর করে আমাকে বাসা থেকে বাইরে নিয়ে গেল, আর সেদিন থেকে আমার পাপের প্রায়শ্চিত্ত শুরু। রোড অ্যাক্সিডেন্টে আমি আমার চোখের সামনে আমার বাবাকে মরে যেতে দেখেছি। কোনোভাবে বাবাকে আমি শেষবারের মতো স্পর্শ করতে পারিনি, কারণ আমার পা কেটে নিয়ে গেছে সেই ট্রাকটা। তার মানে কি বাবার নেই? আমি কি আমার বাবাকে শেষবারের মতো দেখতে পারলাম না, বাবাকে বলতে পারলাম না, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। যারা মা আমার, তোমার বাবার যেদিন দাফন হবে তার আগে তোমাদের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু রাগে তুমি আমাদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছিলে। মা, মা আমি বাবাকে একবারের জন্য বলতে পারলাম না, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, বাবা আমাকে কি ক্ষমা করবে? মা আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। বাবা প্রতি 3 আগস্ট তোমার জন্মদিন পালন করত, আর বলতো আমার মেয়ে কাছে নেই তো কি হয়েছে, তার জন্য তো আমার শুভ কামনা রয়েছে। মুসাফিরের জীবনে কত অদ্ভুত রাস্তা দিয়ে আমাদের যেতে হয়, যে উত্তর আমি 10 বছর ধরে খুঁজেছি, তার ভেতর যে এতগুলো প্রশ্ন লুকিয়ে থাকবে তা কখনো ভাবিনি। তবে এই প্রশ্নের উত্তরের ফলাফল যে তবরেজকে ভোগ করতে হবে সেটা নিশ্চিত। আমি আমার জীবনের 10 বছরের হিসেব সুদে আসলে তবরেজের কাছ থেকে বুঝে নেব, কিন্তু তার আগে যারাকে তার ডেস্টিনেশনে পৌঁছে দিতে হবে। জীবন বাজি রেখে হলেও আমি আমার কমিটমেন্ট রাখব। মনে হচ্ছে বৃষ্টি হবে, তাই না? তাই তো মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আজ রাতে এখানে থেকে যাই, কাল সকাল সকাল রওনা দিব, একদম দেরি হবে না। ব্যাপারটা দেরি নিয়ে নয়, ব্যাপারটা সময় নিয়ে। যত সময় দেব তত দ্রুত
আসাদ বা তবরেজের লোক আমাদেরকে খুঁজে বের করে ফেলবে। ব্যাপারটা অনেক চিন্তার। ওহো, তুমি না অনেক বেশি টেনশন করো। আজ রাতের জন্য সব চিন্তা বাদ দাও। আমার জন্য একটা ছেলে টেনশন করছে, শুনতে কেমন আদর আদর লাগে। তাই বলে বেশি আদর লাগানোর জন্য ঘন ঘন আমাকে চিন্তায় ফেলো না। তাই না? ওয়েট, এই দেখো, তোমার চিন্তা দূর করার জন্য একটা গাড়িও ম্যানেজ করে ফেলেছি, ছোট মামার গাড়ি। মারিয়ার কাছ থেকে চাবিটা নিয়েছি, গাড়িটা দেখবে? আসো। We shall.